Hello everyone, welcome to my world. It's Yum. মানে শুধু ইয়ারটা আর পেট পুজো। আজ আমি এসে গেছি ফুলকপি আর মটরশুঁটি নিরামিষ তরকারি নিয়ে। শীতকালে ফুলকপির তরকারি লুচির সাথে ভীষণই ভালো লাগে। আসুন দেখে নিই আমরা কি করে বানাই ফুলকপির তরকারি। ইউজুয়ালি আমাদের বাড়িতে ফুলকপি নিরামিষেই হয়। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কিরম লাগলো। অ্যান্ড অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখি। চপড ফুলকপি, আলু, আদার পেস্ট, মটরশুঁটি আর টমেটো নিতে হবে। কড়াইয়ে তেল গরম করে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিতে হবে। তারপর আলু আর ফুলকপি দিয়ে লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না ফুলকপির একটা ভালো ভাজা গন্ধ বেরোচ্ছে। মশলার জন্য একটা বাটিতে জল নিয়ে একটু হলুদ, একটু জিরে, সাদা জিরে গুঁড়ো আর আদা পেস্ট মিশিয়ে নিতে হবে। আলু ফুলকপি ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটো দিতে হবে, স্বাদ অনুযায়ী নুন দিতে হবে আর লঙ্কা দিতে পারেন। আমি লঙ্কা দিইনি কারণ আমার লিটিল ওয়ান এর জন্য আমি লঙ্কা দিচ্ছি না। ভালো করে মিক্স করে নিয়ে তারপর যে মশলা মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করতে হবে আর মটরশুঁটিও অ্যাড করতে হবে। এবার আবার ভালো করে সব মিশিয়ে টমেটো নরম হওয়া অবধি ওয়েট করতে হবে। টমেটো নরম হয়ে গেলে জল অ্যাড করে ভালো করে নেড়ে দিতে হবে। ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিতে হবে সমস্ত মশলা আলু ফুলকপি প্রপারলি সেটেল হওয়ার জন্য। তারপর গরম মশলা অ্যাড করতে হবে। আপনারা চাইলে একটু চিনি, নিরামিষ তরকারিতে চিনি অ্যাড করলে টেস্টটা খুব ভালো লাগে, চিনি বা গুড় বা একটু ঘি অ্যাড করতে পারেন। আমি শুধু গরম মশলাই অ্যাড করেছি। সব ভালো করে মিশিয়ে 1 মিনিট মতো রাখলে তরকারি ইজ রেডি টু সার্ভ। এবার হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং পার্ট, টেস্টিং। আপনারা অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কিরম লাগলো।